নমস্কার কলকাতা 247 এ আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবজানি। আমি এই মুহূর্তে রয়েছি ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে। আপনাদের জানিয়ে রাখি এই এলাকায় ব্যারাকপুর যেখানে আমরা রয়েছি শাখারি পাড়া, তৃণমূল বিজেপির মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এখানে আমার সঙ্গে রয়েছে এখানকার তৃণমূল কর্মীরা, তাদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। ঠিক কি হয়েছে? সকাল 8:30 নাগাদ আমাদের লালগুড়ি 1-2 নম্বর বুথ বিলাসী ক্লাবে ওটা হয়, তো ওখানে ওই 100 মিটারের পরে আমাদের একটা ক্যাম্প ছিল। তো ক্যাম্পটা করার সঙ্গে সঙ্গে বিজেপির বেশ কিছু হার্মাদ বাহিনী ওরা এসে টেবিল টেবিল ভাঙচুর করে আমাদের যারা দলীয় কর্মী ছিল ওদেরকে মারধর করে উঠিয়ে দিয়েছে। তারপরে ঘণ্টাখানিক পরে আরও প্রায় 6-7 ছেলে পেলে রেল লাইন ধরে এসে আমাদের যে 3-4-5-6 নম্বর যে বুথ আছে ওই বুথে 100 মিটারের পরে আমাদের একটা ক্যাম্প ছিল, ওরাও ভাঙচুর হয়েছে। আমাদের এই দলীয় কর্মী সিনিয়র ইনাকে মেরেছে, দেখুন ফুলে আছে, একে ইনাকে বাস ফাঁস দিয়ে মারা হয়েছে, রেললাইনের ফিট ছোড়া হয়েছে, বিভৎসভাবে মেরেছে, আপনি দেখলে বুঝতে পারবেন। মানে অমানবিক ব্যাপার, যাতে আমাদের মানে রেল লাইন ধরে প্রায় 6-7 ছেলেমেয়ে এসে এই মাত্র ঘটনা ঘটেছিল এখানে। আমাদের এক্স চেয়ারম্যান কিছু বহিরাগত নিয়ে ঢুকেছিল, যেটা প্রোটেস্ট করাতে তৃণমূল দুষ্কৃতীরা আমাদের একটা কর্মী সমর্থকের পা ভেঙে দিয়েছিল। প্রবলেম এটাই, আমরা তো থানায় ফোন করেছি, সব জায়গায় ফোন করেছি, কিন্তু তৃণমূলের অভিযোগ আপনারা হামলা চালিয়েছেন ওদের ক্যাম্পে, আপনারা ওদের কর্মীদের উপর আক্রমণ করেছেন। আমাদের তো চেয়ারম্যান নেই, আমরা চেয়ারম্যানকে গোব্যাগে বলিনি, চেয়ারম্যান না তো আমাদের না, বহিরাগত ওরা। আমাদের ওয়ার্ডের সব এক জাতির লোক পিসফুল ভোট হচ্ছে। হ্যাঁ, চেয়ারম্যান বহিরাগত কোন কোন গুন্ডাকান্ডা নিয়ে আসছে আমরা কি করবো? আমাদের সব এক জাতের লোক, আমরা ভালোভাবে চাইছি ভোট হোক, কেন আমাদের সব জড়িত, একভাবে সব জড়িত, এই জন্যই আমরা চাইছি। আমি বহিরাগত ঢুকেই করছি। আপনারা শুনলেন এখানকার তৃণমূল এবং বিজেপি উভয় দলই অভিযোগ পাল্টা অভিযোগ করছে, তাদের বক্তব্য যে এখানে দুই দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে হামলা চালানো হয়েছে তাদের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এই মুহূর্তে মানে যেহেতু খুব কাছাকাছি কিছু পার্টি অফিস হয়, যে কোনো মুহূর্তে আবার বড় কোনো গন্ডগোল হতে পারে এই আশঙ্কাই করা হচ্ছে, এবং সেই কারণে এখানে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, এবং যাতে কোনো রকম বিশৃঙ্খলা না তৈরি হতে পারে, বড় ধরনের কোনো গন্ডগোল হতে না পারে সেটা ঠেকাতেই কিন্তু তারা পুরোপুরি প্রস্তুত।